হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সকলে আশা রাখি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের প্রত্যেককে বার্ডস লাভার বিশ্বজিৎ চ্যানেলে স্বাগত আপনাদের সাথে আছি আমি বিশ্বজিৎ আর আজকে আপনাদেরকে আমি বলবো যে পাখি মেটিং করার পরও কেন ডিম দেয় না অর্থাৎ কোন কোন কারণের জন্য পাখিটা ডিম দেয় না ভিডিও শুরুর আগে একটাই অনুরোধ যে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবার আগে এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বাজরিগার পাখিরা মেটিং করার সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিয়ে থাকে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি আপনার পাখি ব্রিডিং মুডে আছে মেটিং করছে কিন্তু ডিম পারছে না পাখি মেটিং করার সাত থেকে দশ দিনের মধ্যে যদি ডিম না দেয় তাহলে বুঝতে হবে যে কোনো সমস্যা হচ্ছে পাখি মেটিং করার পর কেন ডিম দেয় না এবং এর সমাধানই বা বাকি বা কী করলে আপনার পাখি আবার ডিম দেবে সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটি কোনো অংশ স্কিপ না করে সেসব দি দেখতে থাকুন কারণ নাহলে অনেক কিছু আজকে মিস করে যাবেন বা ভিডিওটা পুরোপুরিভাবে আপনারা বুঝতে পারবেন না বাজরিগার পাখির ডিম না পারার প্রধান যে সমস্যা সেটা হলো পাখির পেটে যদি চর্বি থাকে পাখির পেটে যদি চর্বি থাকে তাহলে পাখি মেটিং করবে কিন্তু কোনো দিনই ডিম পারতে পারবে না এই সমস্যাটা কেন হয় না দানা খাবারের সাথে যদি অতিরিক্ত পরিমাণে তৈলাক্ত যে বীজগুলো খাইয়ে দেওয়া হয় পাখিকে তাহলে কী হয় পাখির শরীরে চর্বি এসে যায় অনেকে আছে পাখিকে প্রচুর পরিমাণে ভাত খাওয়ায় এটা থেকেও কিন্তু পাখির শরীরে চর্বি এসে যায় আর চর্বি পাখির শরীরে থাকলে কিন্তু আমরা পাখি কখনোই ডিম পারবে না বাজরিগার পাখির জোড়ার মধ্যে যদি মেল ফিমেলটির মধ্যে কোনো একটি শারীরিক সমস্যা থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেল পাখিটি অর্থাৎ পুরুষ পাখিটির শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রে পাখি কিন্তু মেটিং করলেও আপনার পাখি ডিম পাঠতে পারে না এক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন ওই মেয়ে পাখিটির সাথে অন্য একটি পুরুষ পাখির জোর দিয়ে দিন তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে পাখির ডিম পাড়ার ক্ষেত্রে বসার লাঠিটা সবথেকে বড় একটা ফ্যাক্টর কারণ পাখির বসার লাঠি যদি খুব সরু অথবা মোটা হয় তাহলে কিন্তু পাখির বিডিং সফল হবে না পাখিটি যখন মেয়ে পাখিটি পিঠের উপর উঠে মেটিং করে সেই মেটিং করার সময় যদি লাঠি কোনো কারণে সরু অথবা খুব মোটা হয় অথবা স্টিলের হয় তাহলে কি হয় মেয়ে পাখিটি পুরুষ পাখিটির শরীরের ভাতটি রাখতে না পেরে অনেক সময় কি হয় নিচে পড়ে যায় বা তাদের মেটিং করতে করতে বারবার পা পিছলে যায় এই কারণে কি হয় তাদের মেটিং সফল হয় না সফল মেটিং ছাড়া পাখি কিন্তু আপনার ডিম পারবে না কি বয়সের পার্থক্যের কারণেও অনেক সময় ডিম দেয় না ধরুন যদি পুরুষ পাখিটি মেয়ে পাখিটির তুলনায় বয়সে ছোট হয় অথবা দেখা গেল মেয়ে পাখিটি পুরুষ পাখিটির তুলনায় বয়সে বড় তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যার সৃষ্টি এবং পাখি আপনার ডিম পারবে না পারবেন পাখিদের যদি কম বয়সে ব্রিডিং করানো হয় অর্থাৎ বাজরিগর পাখিরা কি হয় আট মাস বয়সে মোটামুটিভাবে পুরোপুরি অ্যাডাল্ট হয় তা অনেকেই আছেন কি করেন এই পাঁচ ছ মাস বয়সেই পাখিদেরকে ব্রিডিং করাতে শুরু করে দেন তাদের দিয়ে ডিম বাচ্চা করেন এবং অনেকে পাখিদের কি অ্যাডাল্ট হওয়ার আগে ইসেল জাতীয় মেডিসিন দেন যাতে করে তারা তাড়াতাড়ি ডিম বাচ্চা করে এক্ষেত্রে কী সমস্যা দেখা যায় যে পাখি বয়স না হওয়ার কারণে ডিম পারতে পারেন অথবা ডিম পারলেও সেই ডিম কিন্তু আটকে যায় পেটের মধ্যে যেটাকে এগ বাইন্ডিং বলা হয় এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে তাই কখনোই পাখিকে আট থেকে দশ মাস বয়সের আগে ব্লিডিং করানো যাবে না এবং ডিম বাচ্চা করানো যাবে না যদি পাঁচ ছ মাস বয়সে পাখি ব্রিডিং মুডে চলেও আসে কখনোই হাড়ি দেবেন না খাঁচার ভিতরে পরিবেশগত কারণেও মেটিং করার পর পাখিটা ডিম দেয় না ধরুন বেশিরভাগ ক্ষেত্রে কী হয় রাতের বেলাতে বিভিন্ন রকমের পোকামাকড় টিকটিকি আরশোলা ইঁদুর বিড়াল এই পাখিদের বিরক্ত করে এবং মেয়ে পাখিরা ডিম পাড়ার সময় প্রচণ্ড পরিমাণে ভীত থাকে তাই কোনো কারণে যদি এই ধরনের বিরক্তিকর কোনো পরিবেশের সৃষ্টি হয় তাহলে কিন্তু তারা ডিম পারবে না পাখির ডিম পাড়াটা আরও একটা বিষয়ের উপর নির্ভর করে যে আপনি খাঁচাটা কোন পরিবেশের মধ্যে রেখেছেন অর্থাৎ দেখা গেল যেখানে আপনি খাঁচাটি রেখেছেন সেখানে সারাক্ষণ লোক যাওয়া আসা করছে বা চিৎকার চেঁচামেচি এই ধরনের পরিবেশ কিন্তু পাখিরা মোটেই পছন্দ করে না পাখিরা সব সবসময় এর জন্য নির্জন পরিবেশ পছন্দ করে তাই পাখিদের যদি নির্জন পরিবেশে না রাখা যায় তাদের যদি নানা নানারকমভাবে বিরক্ত হয় তাহলে কিন্তু পাখি ডিম পারবে না আমরা যারা অভিজ্ঞ অনেক দিন ধরে পাখি পালন করছি আমরা কিন্তু পাখির মেল ফিমেলটা বুঝতে পারি কিন্তু অনেকেই আপনারা যারা নতুন পাখি পালন করছেন পাখির মেল ফিমেল ঠিকমতো চেন না যদি জোড়াটিতে দুটি পুরুষ পাখি থাকে তারা কখনোই ডিম পারবে না আপনারা ভালো করেই জানেন যে পুরুষ পাখি ডিম পারতে পারে না কিন্তু যদি দুটি ফিমেল পাখি থাকে তাহলে তারা কিন্তু মেটিং করবে কিন্তু কোনো দিন ডিম পারবে না আবার অনেক সময় দেখা যায় কি তারা হয়তো ডিম পেরেছে সেই ডিম থেকে কখনোই বাচ্চা হবে না কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যদি দুটি মেয়ে পাখি থাকে অনেক সময় তারা পুরুষ পাখির অভাবে তারা নিজেদের মধ্যেই মেটিং করে ফেলে কিন্তু তারা কখনোই ডিম দেয় না তাই আপনাকে অবশ্যই পাখির মেল ফিমেলটা খুব ভালোভাবে চিনতে হবে আর মেল ফিমেল কীভাবে চিনবেন এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি আই বটনে লিঙ্ক দিয়ে দিলাম অর্থাৎ আপনার জোড়াটির মধ্যে দেখতে হবে যে মেল ফিমেল ঠিক আছে কি না যদি আপনি নিজে বুঝতে না পারেন কোনো অভিজ্ঞ বিডারকে দিয়ে আপনাকে দেখাতে হবে বা কোনো অভিজ্ঞ বিডারের থেকে আপনার পাখি কিনে আনাটা সব থেকে বেস্ট পাখির শরীরে যদি অতিরিক্ত কৃমি থাকে তাহলে কিন্তু পাখি ডিম পারে না পাখির পেটের মধ্যে ডিম থাকলেও সেটা আটকে যাবে অর্থাৎ পাখির শরীরের ভিতরে যদি অতিরিক্ত পরিমাণে কৃমি হয়ে যায় তাহলে কিন্তু পাখি ডিম পাড়তে পারে না এক্ষেত্রে আপনাকে পাখি ডিম পাড়ার আগে অবশ্যই আপনাকে ডিওয়ার্মিং করাতে হবে অর্থাৎ ক্রিমি কোর্স করাতে হবে এই ক্রিমির কোর্স নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে অনেক সময় দেখা যায় কি অপুষ্টিকর খাবারের জন্য পাখি ডিম পাড়েন আপনি হয়তো পাখিকে শুধুমাত্র দানা খাবার খাইয়ে যাচ্ছেন শুধুমাত্র দানা খাবার খাওয়ালে পাখিকে চলবে এর সাথে সাথে অল্প পরিমাণে সিড মিক্স অর্থাৎ তেল জাতীয় বীজ সমুদ্রের ফেনা গ্রিড এছাড়াও সপ্তাহে তিন থেকে চার দিন শাক সবজি ফলমূল এবং ভিটামিন জাতীয় খাবার এবং এক ফুড সব ফুড এগুলো কিন্তু পাখিকে অবশ্যই খাওয়াতে হবে এগুলো পাখির শারীরিকভাবে সুস্থ রাখবে এবং পাখি ডিম বাচ্চা খুব ভালো করবে অনেক সময় পাখি যদি আপনার অসুস্থ থাকে অপুষ্টিতে ভোগে তাহলে কিন্তু তারা মেটিংও করবেন এবং ডিম বাচ্চা করবে না পাখি পোষার জন্য যে জিনিসটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হলো খাঁচা আপনাদের অনেকের মধ্যেই খাঁচার মাপ সম্পর্কে সঠিক ধারণা নেই আমি অনেককেই দেখেছি যে খুব ছোট খাঁচা কিনে এনে তার মধ্যে আপনারা পাখি পালন করেন এবং ভাঁড় দেন কিন্তু এই ধরনের ছোট খাঁচাতে ভাঁড় দিলেও পাখি কোনো দিনই বিট না এবং আপনার পাখি ডিম দেবে না তাই আপনাকে সবসময় বাজরিঘড় পাখি পোষার আগে তার সঠিক খাঁচার মাপ অবশ্যই জানতে হবে বাজরিগার পাখি সব থেকে আদর্শ খাঁচার মাপ হলো আঠেরো ইঞ্চি বাই আঠেরো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি অর্থাৎ এর থেকে ছোটো খাঁচা যদি আপনারা পাখির জন্য ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার পাখি অসুস্থ হয়ে পড়তে পারে এবং পাখি কখনোই ডিম পারবে না ডিম না পারার অন্যতম কারণ হলো হাঁড়ি এই হাঁড়ির যদি সঠিক পরিমাণ মাপ না থাকে অর্থাৎ দেখা গেল খুব ছোটো হাঁড়ি আপনি দিয়ে ফেললেন খাঁচার মধ্যে তাহলে কিন্তু সেক্ষেত্রে পাখি ডিম পারে না কারণ ভাই আপনি যদি খাঁচার মধ্যে সঠিক মাপের হাঁড়ি না লাগান তাহলে কী হবে খুব ছোটো হাঁড়ি লাগলে পাখিতে তাতে ঢুকতে অসুবিধা হয় দেখবেন পাখিটা ঢুকছে বেরোচ্ছে মানে যাওয়া আসা করতে থাকে কিন্তু ওখানে তারা ডিম দেয় না এটা একটা বড়ো ফ্যাক্টর তাই অবশ্যই মাঝারি মাপের একটা হাঁড়ি লাগাবেন যাতে করে মেল পাখি এবং ফিমেল পাখি খুব ভালোভাবে হাঁড়ির মধ্যে থাকতে পারে আমি আপনাদের পাখির ডিম না পারার কারণগুলো বললাম এতক্ষণ যদি আপনি দেখেন যে যে কারণগুলো আমি বললাম সেগুলো সব কিছুই আপনার কেজ বা কলোনিতে পাখিদের মধ্যে ঠিকঠাক আছে তারপরেও কিন্তু আপনার পাখি মেটিং করছে ডিম পারছে না সেক্ষেত্রে আপনারা পাখিকে অবশ্যই ই সেল সলিউশান মেডিসিনটা খাওয়াবেন এই মেডিসিনটা খাওয়ালেই তবে পাখির কিন্তু ডিম বাচ্চা করবে চার লিটার জলে এক এম এল ই সেল সলিউশান মিশিয়ে পাখির খাবার জলের সাথে ওটাকে মেশাবেন মিশিয়ে পাখিকে খাওয়াবেন তাহলেই পাখির সমস্যা দূর হয়ে যাবে আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যান আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন যারা জানে না তাদেরকে জানার সুযোগ করি না আজ এই অবধি আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ